প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তাফহিম অনন্যা, শুনতে পাচ্ছ আমাকে? তাফহিম অনন্যা, তুমি? জি স্যার, শুনতে পাচ্ছি। থ্যাংক ইউ। একেবারে উপস্থিতি কম, শুধু তুমি একাই। দেখ, মহানালয়ান নামে শুরু করছি আমাদের আজকে এই ক্লাস। সবাইকে সুস্থতা এবং আল্লাহ সবকিছুতেই পরিপূর্ণ রকম দান করুন। কিছু সতর্কতা দেখো, এখানে আমি প্রথম পেজে তোমাদের রাখলাম, একটু পরো 1 মিনিট। সব সময় সাবান ও পানি দিয়ে হাত ধোয়ার পর মাস্ক পরা শুরু করুন। মাস্কটি পরিষ্কার আছে কিনা তা নিশ্চিত করুন। এতে ছিদ্র বা গর্ত আছে কিনা তা পরীক্ষা করুন। মাস্কটি ময়লা বা নষ্ট হলে এটি পরবেন না। মাস্কটি এমন ভাবে পরুন যাতে মুখ, নাক এবং চিবুক ভালোভাবে ঢেকে থাকে এবং পাশে কোনো ফাঁক থাকে না। মাস্ক পরা অবস্থায় স্বাচ্ছন্দ্যে নিঃশ্বাস নেওয়া যাচ্ছে কিনা তা নিশ্চিত হন। সবাই এই স্বাস্থ্যবিধিটা মেনে চলার জন্য চেষ্টা করবে, কারণ খুবই গুরুত্বপূর্ণ মাস্ক। তুমি যতই ভ্যাকসিন নেওয়ার যাই করো, তোমাকে মাস্ক ভালোভাবে পরতেই হবে। আশা করি এটা সবাই পালন করবে এবং পরিবারে যারা আছে সকলকেই সহযোগিতাটা করবে। আমার কথা কি একদম স্পষ্ট শুনতে পাচ্ছ? জি স্যার, শুনতে পাচ্ছি। স্বাগতম সবাইকে। এই যে আমাদের প্রিয় প্রতিষ্ঠান রেবতী মোহন, কারণ এখন একটা অন্ধকার চলছে মানুষের স্বাভাবিক জীবনে, এই জন্য আমি ছবিটা যুক্ত করেছি। একটু আবছা, কোনো কিছুই নিশ্চিত না, তাই না? তোমাদের স্যার গোলাম রাব্বানি স্যার, বাংলার প্রভাষক, তোমাদের প্রিয় প্রতিষ্ঠান সিদ্ধিরগঞ্জ রেবতী মোহন স্কুল অ্যান্ড কলেজ, নবম ও দশম শ্রেণী দুটি শ্রেণী এই ক্লাসটি অনুসরণ করতে পারো। আর তোমরা 2022 সালের যে পরীক্ষার্থী, তাদের জন্য বিশেষভাবে ক্লাস। আজকে গদ্যাংশের যে অংশটি আলোচনা করব, যদিও এটা উপন্যাসের একটি অংশ, এখানে কি দেখতে পাচ্ছ? আম এবং আমের ভিতরে যে আটি বীজ সেটা, তাই না? আর সেটার আটি দিয়ে যে বাঁশি তৈরি করা হয় আমাদের, এক ধরনের বাদ্যযন্ত্র, অর্থাৎ ছোটবেলায় কিশোররা যে বাজায় সেই ভেপু, অর্থাৎ বাঁশি, আমের আটির বাঁশি, অর্থাৎ আম আটির ভেপু, এই যে ভেপু বাসা বাজাচ্ছে একটা শিশু, এই ছবিগুলোতে লক্ষ্য করলে বুঝতে পারছো। তাই আজকের আমাদের আলোচনা বিষয় আম আটির ভেপু। হ্যাঁ, লিখেছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, আমাদের বিখ্যাত কথা সাহিত্যিক, উপন্যাস লেখক। তার বিখ্যাত উপন্যাস পথের পাঁচালী, আমাদের যে পথ
সেই পথের পাঁচালী উপন্যাস থেকে এই আমাটির ভেপু অংশটি নেওয়া হয়েছে। অর্থাৎ তোমাদের যে গল্প আকারে যতটুকু অংশ আলোচনা আছে সেই অংশটুকু পথের পাঁচালী উপন্যাস থেকে নেওয়া, অর্থাৎ সেখান থেকে একটা ক্ষুদ্রাংশ অপু এবং দুর্গার যে কিশোর বয়স সেই বয়সে যে দুষ্টুমি, বনির প্রতি সম্মান, বনির সাথে খুনসুটি করা এবং বনেরও ছোট ভাইয়ের প্রতি যে স্নেহ ভালোবাসা এবং দুইজন ভাই বোনের যে আত্মিক যে সম্পর্ক ছোট বেলায় পরিবারে, সেই বিষয়টা এই আমাটির ভেপু গল্পাংশে খুব ভালোভাবে উপস্থাপন করা হয়েছে এই বয়সে। অর্থাৎ তোমাদের বয়সও কিশোর আর এই বয়সটাই গুরুত্বপূর্ণ এই অংশটুকু। আমাদের আজকের চৌপাঠ আমাটির ভেপু বিভূষণ, দেখো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের যে চিত্রটি ছবিটি দেখতে পাচ্ছ তার অনেক পুরনো সাদা কালো একটি ছবি। তার জন্ম 1894 সালে 24 পরগনার মুরারিপুর গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। পিতা মহানন্দ বন্দ্যোপাধ্যায়, মাতা মৃণালিনী দেবী। তার শিক্ষা জীবন 1914 সালে ম্যাট্রিক বনগ্রাম স্কুল থেকে আইএ এবং বিএ ডিগ্রি কলকাতার রিপন কলেজ থেকে তিনি বিএ পাশ করেন। তার কর্মজীবন তিনি হুগলি, কলকাতা, ব্যারাকপুরের বিভিন্ন স্কুলে শিক্ষকতা করেন। অর্থাৎ তিনি আমাদের মতো একজন শিক্ষক ছিলেন। ইচ্ছামতি উপন্যাসের বিখ্যাত উপন্যাস পথের পাশাপাশি অনেক শব্দ শোনা যাচ্ছে। হ্যাঁ এই যে রিফা যুক্ত হয়েছে তুমি একটু মিউট করে দাও। 1950 সালে 1 সেপ্টেম্বর তিনি মৃত্যুবরণ করেন। হ্যাঁ ছবিগুলো এখানে দেখো যুক্ত আছে সুন্দর করে। পথের পাঁচালী, অপরাজিতা, সরি অপরাজিত, আরণ্য, ইচ্ছামতি, তারপর হচ্ছে এখানে দেওয়া আছে দৃষ্টি প্রদীপ, তারপর মৌরী ফুল, মেঘমাল্লার এবং যাত্রা বদল, এইগুলো হচ্ছে দৃষ্টি প্রদীপ, এইগুলো হচ্ছে আমাদের এই আজকের এই ক্লাসে আমরা শিখতে পারবো। অর্থাৎ আমাদের ক্লাসে শিখন ফল দেখো পরিচিতি, কঠিন শব্দ উচ্চারণ, অর্থ, প্রমিত উচ্চারণ এবং পল্লী মায়ের শাশ্বত চরিত্রের যে রূপটি বর্ণনা করতে পারবে। অর্থাৎ আমাদের গ্রামের যে পল্লী মা, সেই মা যে শাসন করে তার বাচ্চা অর্থাৎ ছেলে মেয়েদের, সেই রূপটি তুমি ভালো করে বুঝতে পারবে। অর্থাৎ প্রতিটা মাই, শুধু মা পল্লী মা শহরের মা এরকম পার্থক্য নেই, সবাই কম বেশি শাসন করে, তবে পল্লী মায়ের শাসনটা কেমন হয় সেটাই দেখতে পারবে। এখানে দেওয়া আছে রোয়াক শব্দার্থ গুলা দেখো। ঘরের সামনে খোলা জায়গা বা বারান্দাকে বলা হয় রোয়াক। চুপড়ি, ছোট ঝুড়ি
বা ক্ষুদ্র ধামা চুপড়ি, তারপর নাটা ফল, করঞ্জা ফল, নাটা ফল, খাপড়ার কুচি মানে কলসি হাড়ি ও প্রভৃতির ভাঙা অংশ বা টুকরা, খাপড়ার কুচি হাড়ি বা কলসি ভেঙে যায় সেই টুকরা, আমের কুচি, কচি আম, বরাদে জানালার শিক, বরাদে বলা হয় জানালার শিক গুলাকে। এই যে দেখতে পাচ্ছ ছবিতে, এরপর দেখো আমাটি ভেঁপুর যে বিশেষ গুরুত্ব বিষয় আলোচনা করেছেন, আমাটি ভেঁপুর শীর্ষ গল্পটি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পথের পাঁচালী উপন্যাস থেকে সংগ্রহ করা হয়েছে। গ্রামীণ জীবনে প্রকৃতি ঘনিষ্ঠ দুই ভাই বোনের আনন্দিত জীবনের আখ্যান নিয়ে এই গল্পটি রচিত হয়, অর্থাৎ আমাদের যে আনন্দিত জীবন সে জীবনের আখ্যান নিয়ে এই গল্পটি রচিত হয়। দেখো এই যে ছবিগুলোতে দেখো এরকম ভাবে অনেক খেলা, তারপর বিভিন্ন ধরনের সামগ্রী গ্রামাঞ্চলে যেগুলো দেখা যায় সেই চিত্রগুলো এখানে দেখো। অধিকন্তু গ্রামীণ ফল ফলাদি আহারে আনন্দ এবং বিচিত্র বিষয় নিয়ে তাদের বিস্ময় ও কৌতূহল গল্পটিকে চিরকালের মানুষের চিরায়ত শৈশবকে যেন স্মরণ করিয়ে দেয়। এই গল্পের সর্বজয়া পল্লী মায়ের শাশ্বত চরিত্র হয়ে উঠেছে, অর্থাৎ সর্বজয়া এখানে যে গল্পের যে অপু এবং দুর্গার মা সেটা হচ্ছে পল্লী মায়ের শাশ্বত চরিত্র। অর্থাৎ এই যে চিত্র তোমরা দেখতে পাচ্ছ এগুলো একদম গ্রামীণ শৈশবের যে চিত্র, ছেলে মেয়েরা যে দুষ্টুমি খেলাধুলা করে সেই চিত্রগুলাই। এই যে এখানে দেখো অপু এবং দুর্গার দুটি বিশেষ চরিত্র, এই উপন্যাসের মূল চরিত্র হচ্ছে অপু নামের এক গ্রাম্য বালক এবং শহর ছাড়িয়ে বহুদূর প্রাণ প্রত্যন্ত এক গ্রাম নিশ্চিন্দপুর, সেই গ্রামের নামটি কি এখানে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় পথের পাঁচালী অর্থাৎ আমাটির ভেঁপুর যে গল্প সেখানে যে গ্রামটির নাম নিশ্চিন্দিপুর, বাংলাদেশে আট দশটি গ্রামের মতো তাদের নিশ্চিন্দপুর গ্রাম, অর্থাৎ আট দশটি গ্রামের মতো এই গ্রামটি আমাদের অপুদের গ্রামটি। অপু ও দুর্গা হত দরিদ্র পরিবারের শিশু, কিন্তু তাদের শৈশবে দারিদ্রের সেই কষ্ট প্রদান হয়ে ওঠেনি, অর্থাৎ যদিও তাদের পরিবার দরিদ্র কিন্তু শৈশবে সেই দারিদ্র কষ্ট প্রদান হয়ে ওঠেনি, কারণ শৈশবে দরিদ্র অথবা অভাব এবং সৌন্দর্য এবং জৌলুস জীবন সম্পর্কে মানুষের এতটা ধারণা থাকে না। ধীরে ধীরে বড় হইতে থাকে তখন তারা পারিপার্শ্বিক অবস্থা বোঝে সেই বিষয়টা তাদের ভিতর মনোবৈকল্যে প্রভাব ফেলে, কিন্তু আমরাও ছোট সময় সেই বিষয়গুলা অতটা ভাবিনি, আমরা খেলার আনন্দ নিয়েই জীবন পার করেছি, পড়াশোনা এবং খেলার আনন্দ। পরবর্তীতে যখন ধীরে ধীরে বড় হই তখনই বুঝতে পারি যে মানুষের জীবন দারিদ্রের যে কষ্ট সেটা এখন ধনী এবং দারিদ্রের পার্থক্য শ্রেণী বৈষম্য সেগুলা বোঝা যায়। অপুর দিদি দুর্গা তার খেলার সাথে, অর্থাৎ অপুর যে দিদি তার নাম হচ্ছে কি দুর্গা, তার সাথে সবসময় সে খেলাধুলা করে। গ্রামের সহজ সরল পরিবেশে আর অতি দরিদ্র পরিবারে বেড়ে উঠতে থাকে এই দুই ভাই বোন, অর্থাৎ আমাদের এই অপু দুর্গা আমাটি ভেঁপুর, তারা খুবই স্বাচ্ছন্দ্যের ছলেই বেড়ে উঠতে থাকে তাদের পরিবারে। অজানাকে জানার সহজাত নেশা তাদের, তাই মায়ের শাসন বাড়ানোর উপেক্ষা করে দুরন্ত দুর্গার হাত ধরে সে প্রকৃতির সঙ্গে মিশে যেতে থাকে। অর্থাৎ অপু অজানাকে জানতেই, কারণ এই বয়সে সব অজানাকে জানারই ইচ্ছা থাকে সকল কিশোর এবং শিশুদের। এখন যেরকম তোমরা আমরা একই রকম প্রশ্ন করেছি ছোট সময়, হয়তোবা তোমরাও করো, এইভাবেই কিন্তু মানুষের জীবন। অর্থাৎ দিদির সঙ্গে জ্বরের দিনে আম কুড়ানো, হইচই, চড়ুই বাতি, শরতের কাশবনের দীর্ঘ মাঠ পেরিয়ে রেলগাড়ি দেখা, এরকম নানান অ্যাডভেঞ্চারে তার একমাত্র সাথী কি দিদি, অর্থাৎ দুর্গা হচ্ছে তার একমাত্র সাথী। এই যে আম কুড়ানো, চড়ুই বাতি, আমরা যে চড়ুই বাতি খেলি, অর্থাৎ এটা আমাদের গ্রামাঞ্চলে টোলা পাতি বলা হয়, অর্থাৎ ছোট ছোট পাহাড়ি পাতিল দিয়ে রান্না করে ছেলেমেয়েরা খাওয়া দাওয়া করে, এটা হচ্ছে কি চড়ুই ভাত, অর্থাৎ ভাত রান্না করে। শরতের কাশবন, এই যে দীর্ঘ মাঠ, রেলগাড়ি দেখা, এগুলো কি কে দেখায়? দুর্গা দেখায়। চারপাশে ক্রমাগত বিস্ময়বোধ নিয়ে বড় হতে থাকে অপু, চরম দারিদ্র আর পাওয়া না পাওয়ার বেদনের মধ্যে তার জীবন
ঘটতে থাকে নানান অম্ল মধুর ঘটনা, কিন্তু তার কাছে মানুষ এই দিদি একদিন হারিয়ে যায় পৃথিবী থেকে। অর্থাৎ যে দিদিকে কেন্দ্র করে অপুর জীবন পরিচালিত হতো, অপু এত আনন্দ, এত খেলাধুলা, এত সবকিছু করতো, সেই দিদি একদিন তার জীবন থেকে কি হয়ে যায়, হারিয়ে যায় পৃথিবী থেকে। কারণ তোমরা এর আগে ছোট সময় পড়েছো কিনা জানি না, আমার মনে আছে সেই কবিতাটির কথা, কাজলা দিদি। সেই কবিতাটি যখন আমি ছোট সময় পড়তাম অর্থাৎ আবৃত্তি করতাম, তখন খুব কষ্ট পেতাম। যদিও আমার বড় বোন নেই অথবা ছোট একটা অনেক ছোট বোন, আর এই জন্য দেখা যায় যে হয়তোবা এই যে কষ্ট, মনোকষ্টটা সবারই ছিল, অর্থাৎ আছে, যারা কিশোর বয়সে ওই কবিতাটি আবৃত্তি করবে অবশ্যই খারাপ লাগবে। কাজলা দিদি, অর্থাৎ এই কবিতাটি পড়ার চেষ্টা করবে তোমরা যদি না পড়ে থাকো, কাজলা দিদি মনে রাখবে। আর এই দিদি একদিন অপুর কাছ থেকে কি হারিয়ে যায়, সেই কষ্টের স্মৃতি মুছতে না মুছতেই আরো পরিবর্তন আসে তার জীবনে। দারিদ্রের কারণে এক সময় গ্রামের পাট চুকিয়ে অর্থাৎ নিজের ভিটেমাটি ছেড়ে তাদের চলে যেতে হয় কাশিতে। অপুর দিদি তাকে ছেড়ে অর্থাৎ পৃথিবী ছেড়ে চলে যায়, অর্থাৎ মারা যায়। সেই কষ্ট সে শেষ শেষ না হতে না হতেই তাদের বাড়ি ভিটে ছেড়ে কোথায় চলে যেতে হয়, কাশিতে চলে যেতে হয়। মনে রাখবে কোথায় চলে যেতে হয়, কাশিতে। এই তোমরা শুনতে পাচ্ছো? হ্যালো, এই যে শুনতে পাচ্ছো না কেউ? জি স্যার। ওকে, থ্যাংক ইউ। কারণ কেউ আওয়াজ করছো না, এই জন্য আমি ভাবলাম যে আবার হারিয়ে গেলে কিনা। এই যে দেখো, অপুর বেড়ে ওঠার পাশাপাশি দারিদ্র, অর্থাৎ আমাদের জীবনে যে গরিবি অর্থাৎ অসহায়ত্ব, দরিদ্র এক পরিবারের টিকে থাকার যে সংগ্রাম, এই গল্পে উঠে এসেছে। তাই একই সঙ্গে এই গল্পে আনন্দের, এই গল্প দুঃখের আর কৈশোরের দুরন্ত নিশ্চিন্ত অ্যাডভেঞ্চারের, অর্থাৎ অপুর যে আম পুরানো দুঃসাহসিক সেই খেলাধুলা, লাভ বিভিন্ন সময় দুর্গার সাথে অনেক দূর চলে যাওয়া, রেলগাড়ি দেখা, সেই বিষয়গুলোর কথাই বলা হচ্ছে। যে এই গল্পে পাওয়ার এবং একই সঙ্গে হারানো, অর্থাৎ অপু তার জীবনে পায় তার দিদিকে, এবং দিদির মাধ্যমে অপার আনন্দ খুশি তার জীবনে গড়ে ওঠে, সেই বিষয়গুলো হচ্ছে পাওয়ার। আর যখন দিদিকে সে হারায়, অর্থাৎ তার বাড়ি ছেড়েও যখন তার কাশিতে চলে যেতে হয় অসহায় জীবন এবং দারিদ্র কষাঘাতে বাবা মার সাথে, বাবা মা তাদের জীবন চালাতে, সেই বিষয়টা হারানোর একটা অংশ। এই গল্পের সোনালি শৈশবের কথা, অর্থাৎ প্রতিটা শিশুরই একটা সোনালি শৈশব থাকে, যে সময়টায় থাকে শুধু আনন্দ এবং আনন্দ। অপুর অবাক বিস্ময়ে বেড়ে ওঠা এই গল্প মা বাংলাদেশের গ্রাম বালকের, অর্থাৎ সবার বলছে এখানে গ্রাম বালকের। হ্যাঁ, বলতে পারো যে তোমার সারেরও এরকম, যদিও বোন ছিল না কিন্তু এরকম আম কুড়িয়েছি, দৌড়িয়েছি, কত খেলা। অর্থাৎ ওখানে তো জায়গার অভাব নেই গ্রামে, নদী তারপর গাছ, কোনো কিছুর অভাব নেই, কিন্তু শহরে তো তোমরা বেরোতে পারো না। এই বিষয়গুলো অনেক গুরুত্বপূর্ণ। তারপর ছেলেরা একটু বেরোতে পারে, তোমাদের পাশে শীতলক্ষ্যা নদী আছে, তারপর বিভিন্ন জায়গায় ছোট ছোট মাঠ আছে, কিন্তু সেই চুরি করে আম পাড়া, সেই চুরি করে নারিকেল গাছ, গাছ নারিকেল পাড়া, আর কত কি পেয়ারা গাছের পেয়ারা চুরি করা, এগুলো আর করতে পারে না। অপুর ছোট টিনের বাক্স, সেটার ডালাটা যে ভাঙা, অর্থাৎ এই যে টিনের বাক্সটা দেখতে পাচ্ছ এখানে ভাঙা, এবং বাক্সে যে সম্পত্তির মধ্যে আছে একটা রং, ওটা কাঠের ঘোড়া, অর্থাৎ রং উঠে গেছে এরকম একটা কাঠের ঘোড়া, 4 পয়সা দামের একটা বেপু বাঁশি, এবং গোটা কত কড়ি, একটা 2 পয়সা দামের পিস্তল, এবং কতগুলো নাটা ফল। ছোট সময় আমরা পিস্তল চালাতাম সেই স্টিলের, অর্থাৎ কাঠ এবং স্টিলের তৈরি পিস্তল, এই যে দেখো সেই পিস্তলের মতোই, অর্থাৎ কিনতে ছেলেরা এটাই বেশি পছন্দ করতো। আর সাধারণত কিশোরী যে বোন অর্থাৎ আমাদের বড় বোনেরা ছিল, তারা বেশি পুতুল এইটা সেটা পছন্দ করতো, কিন্তু আমরা সবসময় পিস্তল পছন্দ করতাম, এই বিষয়গুলো। আর ছোট সময় আরেকটা বিষয় ছিল লাদেন, এক ধরনের এই যে ওসামা বিন লাদেন একটা বোমা মারতো, সেটাকে আমরা সেই বোমা কিনতাম, এরকম ভাবেই ছিল আমাদের কিশোর জীবন। অর্থাৎ অপুর জীবনটাও ঠিক সেভাবেই পার হয়েছে, এই জন্যই অপুর চরিত্রটাকে গুরুত্ব দিয়েছে।
দেখো তোমাদের কিছু বাড়ির কাজ, আমাটির ভেপু গল্প অবলম্বনে তোমার কৈশোর সম্পর্কে একটি, অর্থাৎ যে অনুপ্রেরণার যে গল্প, অনেকের থাকে জীবনে অনুপ্রেরণার গল্প, তাই না? সেরকম তুমি লিখতে পারো। আর আজকে এখন কিছু মূল্যায়ন প্রশ্ন করবো তোমাদের, তোমরা কি সবাই আনমিউট করে দাও তোমাদের নিজেদেরকে কথা বলার জন্য। হ্যাঁ, সবাই আনমিউট করে দাও, ওপেন কোশ্চেন হবে। সবাই আনমিউট করেছো? এই সবাই আনমিউট করে দাও। দেখো অপুর কুড়িয়ে পাওয়া টিনের বাক্সটি কেমন ছিল বলতে পারবে? কে বলবে বলো? চলে গেছে, দেখেছো পাখি বাজ আছে একটার, বলো তো। স্যার, টিনের বাক্সটির ভাঙা ছিল। দেখি, জি স্যার, দেখি উত্তর। হ্যাঁ, ডালা ভাঙা ছিল। কিরকম ছিল? ডালা ভাঙা। অপুর বাক্সে শুকনো কোন ফল ছিল? তো স্যার, নাটা ফল ছিল। নাটা ফল, শুকনো নাটা ফল। থ্যাংক ইউ। টোল খাওয়ার টিনের বেপু বাসির দাম কত? 4 পয়সা। 4 পয়সা, ধন্যবাদ। তারপর দুর্গার বয়স কত ছিল? ভুলে গেছো? এটাই তো গুরুত্বপূর্ণ, দুর্গার বয়সটাই তো আসো। হ্যাঁ, স্যার, 10 বছর ছিল। 10, 11 বছর, এটা দিতে হবে, 10, 11 বছর। তারপর অপুর খেলনা পিস্তলের দাম কত? 2 পয়সা। 2 পয়সা, থ্যাংক ইউ। এবার দেখো আর কিছু প্রশ্ন। কাঠের গোড়াটি কিসের মতো পড়েছিল? পিজরা পুলের আসামির মতো পড়েছিল কাঠের গোড়াটি। পিজরা পুলের কিসের মতো? পড়নি মনে হয়, তোমরা অবশ্যই গুরুত্ব দিয়ে পুরো গল্পটা পড়া উচিত। আমি তো তোমাদের বিশেষ অংশটুকু বলে দিলাম, অর্থাৎ এটার যে বিষয়টা, অপু এবং দুর্গা, তোমরা যখন উচ্চতর দক্ষতা অথবা প্রয়োগমূলক প্রশ্ন আনসার করবে সেটার জন্য সহজ হবে। আমি যেটা আলোচনা করলাম যে অংশটুকু বিষয় অথবা কাহিনীটা, গল্পটা আলোচনা করলাম, কিন্তু লাইন টু লাইন পড়ান করে যদি আলোচনা করা হয় সেটা তো অনেক সময় লাগবে। এই জন্যই বিশেষ অংশটুকু আমি তোমাদেরকে দেখালাম। বুঝতে পেরেছ? অপুর মহামূল্যবান সম্পত্তি কি ছিল? স্যার, ওপরে টিনের বাক্সটার মধ্যে যেগুলো ছিল, হরিহর রায়ের জ্ঞাতি ভাইয়ের নাম কি? নীলমণি। হরিহর রায়ের জ্ঞাতি ভাইয়ের নাম কি? নীলমণি রায়। দুর্গা অপুকে তেল ও নুন আনতে বলেছিল কেন? স্যার, কারণ দুর্গা আম নিয়ে এসেছিল আর ওই আমগুলো মাখা মাখানোর জন্য আর কি তেল আর নুন আনতে বলছিল। আমের কুচি জারাবে। হ্যাঁ, আমের কুচি কি করবে? জারাবে। কোন রচনার জন্য বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রবীন্দ্র পুরস্কার ভূষিত হন? কোন রচনার জন্য বলতো? শুরুতে দেখেছি তোমাকে। ইছামতি, ভুলে গেছো না? ইছামতি কি একটি উপন্যাস? হ্যাঁ, ইছামতি রচনার জন্য তিনি কি পান? রবীন্দ্র পুরস্কার পান, মনে রাখবে সবাই। সবাইকে আজকের মতো ধন্যবাদ জানিয়ে ক্লাস শেষ করছি। পরবর্তী ক্লাস শিক্ষা ও মনুষ্যত্ব নিয়ে আলোচনা করবো, ঠিক আছে? আসসালামু আলাইকুম।
সবাই সুস্থ থাকো, আসসালামু আলাইকুম, সবাই মাস্ক পরবে কিন্তু।